জান্দারা মুভি শুরু হয় 1930 সালে থাইল্যান্ডে। এখানে যে ছোট বাচ্চাকে দেখানো হচ্ছে এই বাচ্চাটির নাম জান্দারা। পাশের রুমে তার বাবা লুয়াং একটা মহিলার সাথে ইন্টিমেট হচ্ছে। তার বাবার কোনো যায় আসে না, সে সেখানে আছে, কারণ জান জন্ম হওয়ার সময় তার মা মারা যায়। এতে তার বাবা তাকে কুলক্ষী মনে করে, সেই কারণে সে জানকে কখনোই তার সন্তানের মতো ভালোবাসা দেয়নি, সবসময় তাকে মারত এবং বকা দিত, আর এই কারণে জানও তাকে ঘৃণা করত। যখন ও বড় হয় তখন সে এটা মনে করে যে লুয়াং তার আসল বাবা নয়। জানের বাবা লুয়াং অনেক ধনী মানুষ, এর সাথে সাথে তিনি একজন সেক্স অ্যাডিক্ট এবং সে তার বাড়ির কাজের লোকের সাথেও ইন্টিমেট হয়। লুয়াংয়ের স্ত্রী মারা যাওয়ার পর তার ছোট বোন আন্টওয়ানকে জানের দেখাশোনা করার জন্য বলা হয়েছিল। আন্টওয়ান জানকে অনেক ভালোভাবে দেখাশোনা করত, তাকে অনেক কেয়ার করত, সে কারণে জানও তাকে অনেক ভালোবাসত। লুয়াং আন্টওয়ানের সাথেও ইন্টিমেট হতো, এমনকি তার ওয়াইফের ছবির সামনেও সে তার সাথে ইন্টিমেট হতো, আর এই কারণে কিছুদিন পর আন্টওয়ান প্রেগনেন্ট হয়ে যায় এবং সে একটি মেয়েকে জন্ম দেয় যার নাম কেউ রাখা হয়েছিল। লুয়াং তার মেয়ে কেউকে অনেক ভালোবাসত, আর লুয়াং তার মেয়েকে তার মতোই নষ্ট করে দিয়েছিল। আর লুয়াং তার মেয়ে কেউকে বলতো তার ভাই জান একজন বাস্টার্ড। এসব কথা শুনে শুনে কেউ জানকে ঘৃণা করতে লাগে, আর আন্টওয়ান জানকে নিজের ছেলের মতো ভালোবাসত আর তার নষ্ট হওয়া মেয়ের দিকে খেয়াল দিত না। এভাবে কিছু সময় পর জান ও কেউ দুজনেই বড় হয়ে যায়, আর কেউ বড় হয়ে তার বাবার মতো হয়ে যায়। জান বাড়ির বড় ছেলে হলেও তাকে কাজের লোকেদের মতো হয়ে থাকতে হতো। কিছুদিন পর জান তাদের বাড়ির কাজের লোক খেনের সাথে পরিচিত হয়। তাদের দুজনের বয়স সেম ছিল, সেই কারণে তাদের দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়। কিছুদিন পর খেনের সঙ্গে সেখানকার একজন কাজের মেয়ে সাসোইয়ের সাথে অ্যাফেয়ার শুরু হয়। জান যখন এই বিষয়গুলো জানতে পারে তখন খেন জানকেও ইন্টিমেট হওয়া শেখায়। তারপর জানেরও এসব বিষয়ে ইন্টারেস্ট আসতে লাগে। জানের স্কুলে একটা মেয়েকে জান ভালোবাসতে লাগলো, মেয়েটাও জানকে অনেক লাইক করত, আর জান সেই মেয়েটিকে প্রতিদিন বাড়িতে ড্রপ করে আসত। তারপর খেন যে মেয়েটির সাথে অ্যাফেয়ার করত কেউ সেই মেয়েটিকে লাইক করত, কেউ একদমই এটা পছন্দ করত না যে সাসোই খেনের কাছে বারবার ইন্টিমেট হতে যেত। কেউ খেনকে অনেক বকাবকি করত, সাসোয়ের কাছ থেকে দূরে থাকতে বলতো। এতে আমরা দেখতে পাই কেউ একটা লেসবিয়ান মেয়ে, সে সাসোইকে পছন্দ করত। কিছুদিন পর লুয়াংয়ের গার্লফ্রেন্ড বোন তার গেস্ট হাউসে থাকতে আসে। এই কথাটা জান একদমই পছন্দ করল না, কারণ বোন লুয়াংয়ের স্ত্রীর জায়গা নিয়েছিল, আর সেই কারণে জান তার আন্টওয়ান্টের সাথে অন্য বাড়িতে থাকত। তার আন্টওয়ান্ট তাকে বলে, তোমার বাবা তোমার মাকে বিয়ে করার আগে বোনকে বিয়ে করতে চেয়েছিল। জান যখন খাবার নিয়ে গেস্ট রুমে যায় তখন সে প্রথমবার বোনের সাথে পরিচিত হয়। বোন জানের সাথে অনেক ভালোভাবে কথা বলে এবং জানও তাকে সম্মান করে, আর বোন জানকে পড়াশোনা শেখাতে শুরু করে। অন্যদিকে মানা করা সত্ত্বেও সাসোই খেনের সাথে দেখা করতে যায়। এই কথা কেউ জানতে পারে এবং কেউ অনেক রেগে যায়, আর সে সবার সামনে খেনকে মারতে লাগে। আন্টওয়ান্ট এসে মারামারি থামায়। এইদিকে জান বনের রুমে যায় এবং সে ভুল করে তাকে ড্রেস পাল্টাতে দেখে ফেলে, কিন্তু জান তার দিক থেকে নজর সরাতে পারছিল না। এটা বোন বুঝতে পারল আর তাকে তার পিঠ মাসাজ করতে বলল, আর জান অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করল। পরের দিন কেউ সাসোইকে কাছ থেকে তাড়িয়ে দিয়েছিল। তারপর জান আবার বনকে মাসাজ করতে যায় এবং সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে বনকে ক্লাচ করতে লাগে, আর এটা বনেরও অনেক ভালো লাগে। তারপর তারা দুইজন ইন্টিমেট হয়। তারপর থেকে তাদের অ্যাফেয়ার শুরু হয়। একদিন জান কেউ এর আওয়াজ শুনতে পায়। সে ছুটে গিয়ে দেখে একটা দড়ি দিয়ে কেউ এর হাত বাঁধা ছিল আর খেন তার সামনে দাঁড়িয়ে ছিল। সে মনে করেছে খেন তাকে রেপ করতে চেয়েছিল, সেই কারণে জান খেনকে মারতে লাগে, আর খেন তাকে বলে, আমি এটা করিনি, সে আমাকে বলেছিল তার হাত বাঁধার জন্য। তারপর কেউ হাসতে লাগে। এটা দেখে জান সব বুঝতে পারে। তারপর আন্টওয়ান আসে আর তাকে দেখে কেউ বলে, জান আমাকে রেপ করতে চেয়েছিল। তারপর খেন আন্টওয়ানকে সত্যি বলতে চায়, কিন্তু জান তাকে বলতে দেয় না।
আর আন্টওয়ান্ট এটা বিশ্বাস করেনি, সে জানত যার নির্দোষ। তারপর রাতে যখন জানের বাবা এটা জানতে পারে, সে তাকে মারতে লাগে। আর তখন জান অনেক বড় হয়ে গিয়েছিল, সেই কারণে সে তার বাবার হাত থেকে লাঠিটা নিয়ে নেয়। আর এ ব্যাপারে তার বাবা অনেক রেগে যায় এবং সে জানকে গুলি করবে বলে গুলি বের করে, কিন্তু আন্টওয়ান সেটা সামলে নেয়। তারপর জান এ বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর খেন আন্টওয়ানকে সত্যি কথা বলতে আসে, কিন্তু জান আবারও সেটা মানা করে। আর জান আন্টওয়ানকে বলে, লুয়াং কি সত্যি আমার বাবা? সে আমাকে এত ঘৃণা করে কেন? তখন আন্টওয়ান তাকে সব সত্যি কথা বলে। জানের মা যখন 18 বছরের ছিল তখন অনেক সুন্দর ছিল এবং তার কোনো একটা ছেলের সাথে অ্যাফেয়ার ছিল, সেই কারণে সেই ছেলে তাকে একদিন জঙ্গলে নিয়ে গিয়ে রেপ করে আর তাই সে প্রেগনেন্ট হয়ে যায়। এই কথাটা ঢেকে রাখার জন্য তার ফ্যামিলি তাকে লুয়াংয়ের সাথে বিয়ে দেয়। লুয়াং এ কথা জানতো না। বিয়ের পর যখন তোমার মা তোমাকে জন্ম দেয় তখন সে সব বুঝতে পারে, তখন সে এটা বুঝতে পারে যে তুমি তার সন্তান নও, আর তখন থেকেই তোমার বাবা তোমাকে ঘৃণা করে। এই সব কথা শোনার পর জান অনেক মন খারাপ করে এবং বাড়ি থেকে চলে যায়। একদিন রাতে তাকে আবার তার বাড়িতে ডাকা হয়। আসলে কেউ প্রেগনেন্ট হয়েছিল, আর বিয়ের আগেই যদি সে বাচ্চার জন্ম দেয় তাহলে তার ফ্যামিলির রেপুটেশন খারাপ হয়ে যাবে। সেই কারণে জানকে ফোর্স করা হয় যে তুমি তোমার সৎ বোনকে বিয়ে করো। জান এটা মানতে রাজি ছিল, কিন্তু সে একটা শর্ত দেয় যে লুয়াংকে তার সব সম্পত্তি জানের নামে লিখে দিতে হবে। এই কথা লুয়াং একদমই পছন্দ করল না, তারপরেও সে রাজি হয়েছিল, কারণ কেউ এর পেটে যে বাচ্চা ছিল এটা আর কেউ না বরং লুয়াংয়েরই ছিল। এ কথা লুকানোর জন্য সে এটা করতে রাজি হলো, আর এই কথা লুয়াং আর কেউ ছাড়া কেউ জানত না। তারপর জান বোনের সাথে দেখা করে এবং বোন জানকে দেখে অনেক খুশি হয়। তারপর তারা দুজন আবার ইন্টিমেট হয়। তারপর সে স্কুলে যে মেয়েটিকে ভালোবাসত, আসলে সে এই মেয়েটিকেই সত্যি ভালোবাসত, তার সাথে দেখা করতে যায় এবং শোনে তার টাইফয়েডের কারণে মৃত্যু হয়েছে। জানের অনেক খারাপ লাগে। কিছুদিন পর জান আর কেউ এর বিয়ে হয়, আর বিয়ের আগে জান লুয়াংয়ের থেকে তার সব সম্পত্তি লিখে নেয়। আর তার বিয়ের অনুষ্ঠানে জানের নজর একটা কাজের মেয়ের দিকে যায় এবং সে একটা রুমে তাকে নিয়ে গিয়ে তার মায়ের ছবির সামনেই ইন্টিমেট করে এবং সে বুঝতে পারে যে তার বাবার মতোই কাজ করছে। এটা তার অনেক খারাপ লাগে। আর কিছুদিন পর কেউ লুয়াংয়ের সন্তানের জন্ম দেয় এবং কেউ সেই সন্তানকেও কুলক্ষে বলে, যেমনভাবে লুয়াং জানকে বলেছিল। এরপর আন্টওয়ান্টও বাড়ি থেকে চলে যায়। কেউ জানের শুধুমাত্র নামের স্ত্রী ছিল আর এখনও বোনের সাথে তার অ্যাফেয়ার চলছিল। তারা দুজন প্রায় ইন্টিমেট হতো। লুয়াং তাদের দুজনকে ইন্টিমেট হতে দেখে এবং শকড হয়ে অজ্ঞান হয়ে যায়। কেউ এর বাচ্চা ধীরে ধীরে বড় হয়ে যায়। অন্যদিকে কেউ এরও মেয়েদের প্রতি ইন্টারেস্ট ছিল এবং তার আর বোনের অ্যাফেয়ার শুরু হয়ে যায়, আর এর সাথে ওয়ার্ল্ড ওয়ার টু শুরু হয়ে যায় এবং লুয়াংয়ের শহরে বোমা পড়তে থাকে। তারা একটি সিমেন্টের ভিতরে লুকিয়ে পড়ে, কিন্তু জান সেখানে কেউ এবং বোনকে দেখতে পায় না। সে তাদের খুঁজে ঘরে যায় এবং দেখে তারা দুজন এন্টিমেন্ট করছিল। এটা দেখে সে অনেক শকড হয়ে যায়। কেউ তাকে বলে, তুমি যেদিন বাড়ি থেকে চলে গিয়েছিলে সেই দিন থেকে আমাদের অ্যাফেয়ার শুরু হয়েছে, তুমি চাইলে আমরা দুজনে তার সাথে অ্যাফেয়ার করতে পারি। জান এটাতে রাজি হয়ে যায়। তারপর সে কেউকে বলে, এটা মানার আগে আমি তোমার থেকে আমার নিজের একটা বাচ্চা চাই, কিন্তু কেউ এটাতে রাজি হলো না। তারপর জান রেগে গিয়ে তাকে রেপ করলো। কিছুদিন পর কেউ প্রেগনেন্ট হয়ে যায় এবং একদিন একটা কাজের লোক জানকে খবর দেয় কেউ এর কী যেন হয়েছে। জান সেখানে গিয়ে দেখে কেউ তার নিজের সন্তানকে তার পেটের মধ্যে মেরে ফেলেছে। সে এটাতে খুশি ছিল না, আর সেখানে সে বসে থেকে হাসছিল। আর আমরা দেখতে পাচ্ছি জান কেউ এর কাছে অনেকদিন পর গিয়ে বলে, আমি আর কোনোদিন তোমার সাথে এন্টিমেন্ট হব না, কারণ আমি এটা বুঝতে পেরেছি যে আমি আমার বাবার মতোই কাজ করছি। অন্যদিকে লুয়াংয়ের শরীরও অনেক খারাপ হয়েছিল, সে আর কিছুদিনের জন্য বেঁচেছিল। অন্যদিকে কেউ এখন পুরোপুরি তার বাবার মতো আচরণ করত, সে তার বাড়ির কাজের লোকদের সাথে এন্টিমেন্ট করত। আর ছবির শেষে আমরা জানতে পারি জানের মায়ের গ্যাংরেপ হয়েছিল আর সেই কারণে জানের জন্ম হয়, আর এর সাথে মুভি শেষ হয়ে যায়।